ধারালো অস্ত্রের আঘাতে একে যুবককে খুন করা হলো। খুনের ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে বক্সনগর রহিমপুর সীমান্ত এলাকায়। মৃত যুবকের পরিবারের লোকজনদের থেকে জানা গেছে, বৃহস্পতিবার রাতে বাজারে গিয়েছিল খাইরুল আলম। অনেক রাত অবধি সে বাড়ি ফিরে না আসায় তার মোবাইলে বেশ কয়েকবার বাড়ি থেকে ফোন করা হয়েছিল, কিন্তু ফোন ধরেনি খাইরুল। পরে মৃত যুবকের এক নিকটাত্মীয় খাইরুলের বাড়িতে আসার সময় দেখতে পায় রাস্তার পাশে এক যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। তাকে দেখতে খানিকটা খাইরুলের মতো। সে খাইরুলের বাড়িতে এসে খবর দেয়। সঙ্গে সঙ্গে খাইরুলের পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে যায় এবং মৃত ব্যক্তিকে খাইরুল ওরফে সবুজ বলে শনাক্ত করেন। খাইরুল আলমের দেহ রাস্তার পাশে পড়েছিল। তার মাথায় কুড়াল জাতীয় কোনো ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছিল। অনুমান, ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ এসে মৃত্যুর ব্যাপারে তদন্ত শুরু করেছে। তবে কি কারণে খাইরুল আলমকে খুন করা হয়েছে সে ব্যাপারটি এখনো রহস্যাবৃত। আমার ভাই বাজারে গেছিল, বাজার থেকে আসার টাইমে মানে বাইরে অনেকগুলো কল দেওয়া হয়েছে, কল রিসিভ করে না। তার আমার একটা চাস্ত হয়ে আছে রাসেল কোনুমিয়ার পর। তো বাড়ি রাত্র 11:30 কি 12টা বাজে, বাড়িতে আসার ফিরার পথে ও দেখে কি রাস্তার মধ্যে ঘুরে রয়েছে আমার ভাই। তো এত কইতে পারে না কে ঘুরে রয়েছে। তারপরে হ্যাঁ দৌড়ে চিল্লে হলে গিয়ে আমরা বাড়িতে উঠছে, উঠে সেরে যেয়ে ডাক আমরা ডাক সাইরা তুলছে, তুললে সেরা কয় এখানে দিকে এটা ঘুরে রয়েছে তোমার বা আমার বাইক কই। আর আমরা বলছি কল তো দিতে আসি, কল উঠে না কই জানি, কয় না দিকে এটা ঘুরে রয়েছে এবার লাইট চালিয়ে যায়। লাইট লুয়ে গিয়ে দিতে আমার ভাই মৃত অবস্থা আর কি, মাথার মধ্যে হয়তো কূপ দিয়েছে, তারপরে মাথাতে অনেক আঘাত হয়েছে, মজক টজক বাইরে ঘুরে রয়েছে রাস্তার সাইডে। তো হয়তো বা কেউ ফোন করাইছে আমার বাইরে দিয়ে। আমার বাইরে তোমার বাইয়ের নাম? বাইয়ের নাম খাইরুল আলম। বাড়ি কোনখানে? বাড়ি বলি এই বিষয়টা থানাতে জানাইছি না। ওই বিষয়টা থানাতে এখনো জানাইছে না, আমার বাবা জানাই তো এখন। সন্দেহ হয়নি তোমার কাজ? সন্দেহ হয়, আমার বাবা এটা জানে বিস্তারিত করে। আমার বাবা ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া চ্যানেল।